আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। খেরসন পুনর্দখলে মরিয়া ইউক্রেন, যুদ্ধ হবে রক্তক্ষয়ী। এরপর জানিয়ে দেব 400 ইরানি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া, বলছে জেলনস্কি। আরো জানিয়ে দেব ইউরোপের অর্থনীতি ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য, বলছে ল্যাভরভ। তারপর জানিয়ে দেব গোটা বিশ্বকে ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের, বলছে জাতিসংঘে ইরান। আরো জানিয়ে দেব রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য যে শর্ত দিলেন জেলনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ গুতেরেসের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া, জাতিসংঘ মহাসচিব পক্ষপাত দুষ্ট আচরণ করছে পিয়ংইয়ং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। খেরসন পুনর্দখলে মরিয়া ইউক্রেন, যুদ্ধ হবে রক্তক্ষয়ী। রাশিয়ার অধিকৃত খেরসন পুনর্দখলে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে রাশিয়া ইউক্রেন বাহিনী। তবে শহরটি নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিরক্ষা জোরদার করেছে রুশ সৈন্যরাও। ইউক্রেনের দক্ষিণাঞ্চল এই শহরটি নিয়ন্ত্রণ দুই পক্ষের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ, তাই সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী দিনগুলোতে খেরসনের যুদ্ধ হবে প্রচণ্ড রক্তক্ষয়ী। কৃষ্ণসাগর উপকূলের কাছে এই শহরটির অবস্থান নিপ্রো নদীর তীরে। এটি ক্রিমিয়া উপদ্বীপের খুব কাছে, যেটি 2014 সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছিল রাশিয়া। ক্রিমিয়ায় এখন রাশিয়ার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে। লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা বিষয়ক গবেষক মারিনা মিরন বলেন, খেরসন হল ক্রিমিয়ার প্রবেশদ্বার। এই যুদ্ধে এখন ইউক্রেনের মূল লক্ষ্য ক্রিমিয়া পুনর্দখল করা, তাই খেরসনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে পারলে সেই লক্ষ্য অর্জনের পথ সহজ হয়ে যাবে। খেরসনের ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন সাবেক ব্রিটিশ সামরিক গোয়েন্দা কর্মকর্তা ফোর্বস ম্যাকেনজি। গোয়েন্দা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেনজি ইন্টেলিজেন্স সার্ভিসেস এর এই প্রধান নির্বাহী বলেন, নিপ্রো নদীর নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি ইউক্রেনের একদম কেন্দ্র বরাবর বয়ে গেছে। খেরসনের প্রতীকী গুরুত্ব, সামরিক গুরুত্বের পাশাপাশি শহরটির প্রতীকী গুরুত্ব কম নয়। খেরসন ইউক্রেনের একমাত্র আঞ্চলিক রাজধানী যেটি রাশিয়া দখল করতে পেরেছে। যুদ্ধের শুরুর দিকে শহরটি দখল করে নেয় রুশ সৈন্যরা। সম্প্রতি খেরসন এবং ইউক্রেনের আরো তিনটি অঞ্চলকে নিজের অংশ বলে ঘোষণা দিয়েছে রাশিয়া। মিরন বলেন, এ কারণে ইউক্রেনীয় সৈন্যরা খেরসন পুনর্দখল করতে পারলে একটি বার্তা যাবে যে যুদ্ধের হাওয়া এখন ইউক্রেনের পালে। ইউক্রেনে পশ্চিমা বিশ্বকে দেখাতে পারবে তাদের দেওয়া আর্থিক ও সামরিক সহযোগিতা বিফলে যাচ্ছে না। তবে রুশ সৈন্যরাও খেরসনের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া। সম্প্রতি ইউক্রেনীয় সৈন্যদের পাল্টা হামলায় তারা দেশটির পূর্বাঞ্চলে প্রায় 6,000 বর্গ কিলোমিটার জায়গা হারিয়েছে। মিরন বলেন, রাশিয়ার জন্য এখন একটি বিজয় খুবই দরকার। তাদের দেখাতে হবে তারা ইউক্রেনীয়দের পাল্টা হামলা প্রতিরোধ সক্ষম। 400 ইরানি ড্রোন ব্যবহার করেছে রাশিয়া, বলছে জেলনস্কি। ইউক্রেনের হামলায় মস্কো প্রায় 400 ইরানি ড্রোন ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনস্কি। তিনি বলেন, তেহরানে সরবরাহকৃত এ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের। বুধবার দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, রাজধানী কিয়েভে হামলা রুশ বাহিনী শাহেদ 136 কামিকাজের ড্রোন ব্যবহার করেছে। এর আগে গেল 7 অক্টোবর পুতিন বাহিনী 43টি ড্রোন দিয়ে কিয়েভে আক্রমণ শুরু করে। পরে মস্কো 28টি ড্রোন দিয়ে হামলা করে, এতে নিহত হয় 5 জন। এদিকে মস্কোকে ড্রোন সরবরাহের অভিযোগে পশ্চিমা বিশ্ব ব্যাপকভাবে নিন্দা জানিয়ে আসছে, কিন্তু ইরান বরাবরই ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করে আসছে। ইউরোপের অর্থনীতি ধ্বংস করাই যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য, বলছে ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ও অর্থনৈতিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করার লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার একটি গণমাধ্যম প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউরোপীয় ইতিমধ্যেই রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার শিকার হচ্ছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বহুগুণ বেশি। এ সময় ল্যাভরভ বলেছেন, শুধু আমাদের দেশে নয়, পশ্চিমের ব্যাপক সংখ্যক অর্থনীতি
অর্থনীতিবিদরা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন, মার্কিন লক্ষ্য ইউরোপের রক্ত ঝরানো, সেই সঙ্গে ইউরোপীয় অর্থনীতি এবং শিল্প ধ্বংস করা, ইউরোপকে সামরিকভাবে দুর্বল করা ওয়াশিংটনের স্বার্থ। ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে তারা বাধ্য করেছে, বিনিময়ে তাদের অস্ত্রের ঘাঁটিতে মার্কিন অস্ত্র সরবরাহ করছে। তিনি আরো জানান, ওয়াশিংটন জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা এবং নিজের অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে এমন নীতি অনুসরণ করছে। এ মাসের শুরুতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়ার জ্বালানি সরবরাহের ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড ইউরোপীয় ইউনিয়নের শিল্প ধ্বংসের দিকে নিয়ে যাবে। আগামী 10-20 বছরের মধ্যে অত্যন্ত শোচনীয় পরিণতি ভোগ করবে ইউরোপ। গোটা বিশ্বকে ধ্বংস করার অস্ত্র আছে ইসরায়েলের, বলছে জাতিসংঘে ইরান। ইসরায়েলকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি মঙ্গলবার এই সংস্থার বার্ষিক পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেওয়া বক্তব্যে আহ্বান জানান। ইসরায়েলের কাছে প্রায় 300টি পরমাণু অস্ত্র রয়েছে, যা দিয়ে গোটা বিশ্বকে ধ্বংস করে ফেলা সম্ভব, কিন্তু তেল আবিব এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করেনি এবং আমেরিকার প্রত্যক্ষ মদত থাকার কারণে এজন্য তাকে কোনো শাস্তির মুখোমুখিও হতে হয়নি। জাহরা এরশাদি জাতিসংঘের সম্মেলনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে বিশ্ব সমাজের নিরবতার কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ইসরায়েলকে এনপিটি স্বাক্ষরে বাধ্য করার পাশাপাশি এই অবৈধ রাষ্ট্রের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিতেও বাধ্য করতে হবে। আন্তর্জাতিক ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্বে পরমাণু অস্ত্র ব্যবহারে আশঙ্কা বেড়ে গেছে বলে উল্লেখ করেন ইরানের এই সিনিয়র কূটনীতিক। তিনি বলেন, বিশ্বকে পরমাণু অস্ত্রের অভিশাপ থেকে মুক্তি দিতে পরমাণু শক্তিধর দেশগুলোই একটি সঠিক কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। সূত্র পার্টস টুডে। রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য যে শর্ত দিলেন জেলেনস্কি। ইউক্রেনে হামলা আরো জোরদার করেছে রাশিয়া। ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনী তার দেশের 50 এলাকায় হামলা চালিয়েছে, পাল্টা হামলাও চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এমন আবহে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে একটি শর্ত জুড়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মস্কোকে আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কিয়েভকে নিশ্চয়তা দিলে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন জেলেনস্কি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট এই শর্ত দিয়েছেন। জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনে বক্তব্য দেওয়ার আগে সোমবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে আলোচনার প্রধান শর্ত হল ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার। এর আগে জেলেনস্কি বলেছিলেন, পুতিন ক্ষমতায় থাকলে তিনি কোনো আলোচনায় বসবেন না। এদিকে মঙ্গলবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন COP27 এ ভার্চুয়ালি দেওয়া এক ভাষণে চলমান যুদ্ধে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। অন্যদিকে দোনেৎস্কের রুশ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে ইউক্রেনীয় সেনাদের। জেলেনস্কির দাবি, প্রতিদিন শত শত রুশ সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনীয় অবস্থানের সামনের মাঠটি আক্ষরিক অর্থে দখলদারদের লাশে ভরাট হয়ে গেছে, যে কারণে সত্যিকারের শান্তি আলোচনায় রাশিয়াকে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেন জেলেনস্কি। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, গুতেরেসের বক্তব্য প্রত্যাখ্যান করল উত্তর কোরিয়া। জাতিসংঘ মহাসচিব পক্ষপাত দুষ্ট আচরণ করেছে পিয়ংইয়ং। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া বলেছে, জাতিসংঘের এ ধরনের পক্ষপাত দুষ্ট আচরণ করিয়ে উপদ্বীপে উত্তেজনার আগুন জ্বালিয়ে রাখতে ভূমিকা রাখছে। উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী কিম সং গিয়ং মঙ্গলবার এক বিবৃতিতে তার দেশের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে মার্কিন সামরিক উস্কানির মোকাবেলায় আত্মরক্ষার লক্ষ্যে নিছক পাল্টা প্রতিক্রিয়া বলে দাবি করেন। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতির এত অবনতির জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষপাত দুষ্ট ও অন্যায় আচরণ কোনো না কোনোভাবে দায়ী। সম্প্রতি পরপর বেশ কয়েকদিন উত্তর কোরিয়া স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অ্যান্থনিও গুতেরেস গত শুক্রবার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানান। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মেনে নিয়ে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। কোরীয় উপদ্বীপে গত 2 সপ্তাহ ধরে যৌথ সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। উত্তর কোরিয়া এ ধরনের মহড়াকে দেশটিতে আগ্রাসন চালানোর আগাম প্রস্তুতি বলে মনে করে। পিয়ংইয়ং বলছে, ওই মহড়ার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সূত্র পার্টস টুডে।